এই জাদুকরি কেটলিটা যাদের হাতে পড়ে তারাই রাতারাতি কোটিপতি হয়ে যায়, কারণ এই কেটলির খোদা মেটাতে পারলেই সে তার মালিককে দেয় হাজার হাজার ডলার। তেমনি একদিন এই কাপলটা শহরের দিকে কেনাকাটা করতে যাচ্ছিল, আর তখনই রাস্তার মাঝে তাদের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভেতরে থাকা দুজনের তেমন কোনো একটা ক্ষতি হয়নি, কিন্তু সেখানে তখন পুলিশ চলে আসে। তাদেরকে পুলিশ এসে টুকটাক জিজ্ঞাসাবাদ করে। এই কাপলটার মধ্যে মেয়েটার নাম হচ্ছে এলিস আর ছেলেটার নাম জন। এলিস দেখতে পায় রাস্তার পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, আর সেখান থেকে একটা বৃদ্ধ মহিলা বেরিয়ে এসে নিচে পড়ে থাকা একটা সুন্দর কেটলি হাতে তুলে নিজের বাড়িতে গিয়ে ঢুকে পড়ে। এই ব্যাপারটা দেখে এলিসের কিছুটা অদ্ভুত লাগে। সে তার হাজবেন্ড যখন পুলিশের সাথে কথা বলছিল, এই সুযোগে সে বাড়িতে ঢুকে পড়ে আর দেখে পুরোটা ঘর নানা রকম এন্টিক জিনিসপত্র দিয়ে সাজানো। সে এখানে ওই বৃদ্ধ মহিলাটার সাথে একটু কথা বলে, কিন্তু মহিলাটা যখন ফোনে কথা বলার জন্য একটু অন্যমনস্ক হয়, এই সুযোগে এলিসের মনে একটু লোভ জেগে ওঠে। সে কেটলিটা চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে বাইরে এসে দ্রুত তার হাজবেন্ডকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে। জন আজকে প্রথম তার বউকে কিছু চুরি করতে দেখলো, এই জন্য সে তেমন কিছু একটা বলে না। আর এমনিতেও এলিস আর জনের জীবনটা বেশ ভালো যাচ্ছে না এখন, তারা দুজনেই বেশ টাকার অভাবে আছে। এখন পর্যন্ত এলিস অনেকগুলো চাকরি করার চেষ্টা করেছে, কিন্তু কোথাওই আসলে সে চাকরি করতে পারছে না। ইন্টারভিউ সে একটার পর একটা দিয়েই যাচ্ছে, কিন্তু কোথাও সিলেক্ট পর্যন্ত হচ্ছে না। আর জন যে চাকরি করে সেটা খুবই সামান্য বেতনের চাকরি, এভাবে তাদের থাকতে খুবই কষ্ট হচ্ছে। আর মূলত এই কারণেই এলিস কেটলিটা চুরি করেছে, কারণ কেটলিটা দেখতে খুবই অ্যান্টিক আর সুন্দর। সে ভাবছিল এটা বিক্রি করে কিছুটা চলার মতো টাকা সে জোগাড় করতে পারবে, আর এই কারণেই হয়তো জনও তাকে কিছু বলেনি। পরদিন সকালে জন কাজের জন্য বের হয়ে যায়, আর এদিকে এলিস বাসায় তার চুল স্ট্রেট করছিল। তখন ভুলবশত সে নিজের কপালের দিকে একটু গরম ছ্যাঁকা খায়, আর সাথে সাথেই গতকালকে চুরি করা কেটলিটা নড়ে চড়ে ওঠে। এলিস এটা খেয়াল করে, সে দেখে কেটলিটার ভেতরে $200 চলে এসেছে, কিন্তু গতকাল কেটলিটা খালি ছিল। এটা তার মনে কিছুটা কৌতূহল জন্মায়, তাই সে কৌতূহল বশত নিজেকে আর একটু ব্যথা দেয়, যাচাই করে দেখার জন্য যে এটার সাথে এই কেটলির টাকার কোনো সম্পর্ক আছে কিনা। দেখতে দেখতেই সেখানে $700 চলে আসে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ব্যাপারটা নিশ্চিত করার জন্য সে ইচ্ছা করে নিজের চেয়ারে খুব জোরে আঘাত করে, আর দেখতে পায় এবার কেটলিটায় আরও অনেকগুলো টাকা চলে এসেছে। সে বুঝতে পারে নিজের কাছে রেখে সে নিজে যত বেশি ব্যথা পাবে এই কেটলিটা তাকে ততই বেশি টাকা দেবে। আর এদিকে জনের কপালটা খুবই খারাপ, আজকে তাকে সেই চাকরিটা থেকেও একদম বের করে দেওয়া হয়েছে। জন মন খারাপ করে বাসায় ফিরে আসে, কিন্তু ফিরে এসেই সে দেখে তার বউ রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। কি কারণে সে রক্তাক্ত অবস্থায় আছে আপনারা তো বুঝতেই পারছেন, কিন্তু জন সেটা বুঝতে পারে না। সে ভাবে হয়তো বাসায় ডাকাত পড়েছে, এই কারণে সে লাইট নিয়ে ডাকাত মারতে বের হয়ে পড়ে। আর তখনই এলিস জানায় যে বাসায় কোনো ডাকাত পড়েনি। তখন জন শান্ত হয়ে তাকে বলে যে আজকে তাকে সেই চাকরিটা থেকেও বের করে দেওয়া হয়েছে। কিন্তু এলিস তাকে বলে এখন আর তাদের কোনো চাকরির দরকার নেই, তাদের কাছে এখন একটা টাকা বানানোর মেশিন আছে। কিন্তু জন এসবের কিছুই বুঝতে পারে না। তখন এলিস তাকে বোঝানোর জন্য তার সামনেই তাকে একটা কষিয়ে চোর মেরে দেয়, আর দেখায় কিভাবে তার চোর খাওয়ার কারণে এর মধ্যে ডলার জমা হচ্ছে। কিন্তু জন তবুও তার কোনো কথা বিশ্বাস করে না, তাই এবার এলি তার একদম জায়গা মতো একটা সোজা আঘাত করে, যার কারণে এবার ভেতর থেকে ডলার ছিটকে বের হয়ে আসতে থাকে। অর্থাৎ এই কেটলিটার ক্ষুধা হলো মানুষের ব্যথা, এর আশেপাশে যারাই যত বেশি ব্যথা পাবে তত বেশি এই কেটলিতে টাকা উৎপন্ন হবে। এইটা দেখে এবার জনের চোখ একদম কপালে উঠে যায়, কিন্তু তারপরই তার মনে এটাকে নিয়ে একটু ভয় কাজ করে। যেহেতু তারা এখন এত সহজে টাকা পেয়ে যাচ্ছে, তার মানে ভবিষ্যতে অবশ্যই এটা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে, কারণ সহজ টাকা মানেই সমস্যা। তাই এটা চিন্তা করে জন তার বউকে না জানিয়েই কেটলিটা সেখানে নিয়ে যায়, যেখান থেকে এলিস কেটলিটা চুরি করে নিয়ে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বৃদ্ধ মহিলা দোকানটা বন্ধ করে দিয়েছে, তাই আর কোনো উপায় না পেয়ে সে ক্যাশ অন ট্র্যাশ নামে একটা টিভি শোতে এটা বিক্রি করতে চলে যায়, যেখানে এর মূল্য রাখা হয়েছিল $5,000। কিন্তু বিক্রি করার ঠিক আগ মুহূর্তে জনেরও মন পরিবর্তন হয়ে যায়, সে ওটাকে আবার ফেরত নিয়ে চলে আসে। কিন্তু ওই সময়টাতে যখন টিভি শোটা চলছিল, তখন একজন ব্যক্তি খুব মনোযোগ দিয়ে সেটাকে দেখছিল। এটা দেখে কিছুটা অবাক হয়, কারণ এই কেটলিটা সম্পর্কে সে অনেক পুরনো একটা বইতে পড়েছিল, যেখানে সে বলেছিল এই কেটলিটা ততক্ষণ পর্যন্ত তার মালিককে ছাড়ে না যতক্ষণ পর্যন্ত না সে তার মালিককে পুরোপুরি ধ্বংস করে দেয়। এদিকে এলিস আর জন তারা সিদ্ধান্ত নেয় এই কেটলিটাকে তারা ততক্ষণ পর্যন্ত ব্যবহার করবে যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে $10,00,000 জমা হয়ে গেছে। $10,00,000 জমা হয়ে যাওয়ার পর তারপর এটাকে তারা চিরকালের জন্য কোথাও ফেলে দিয়ে আসবে। তারপর তারা শুরু করে তাদের
টাকা বানানোর মিশন। তারা দুজনে এবার থেকে নিজেদের সাথে সেই সকল কাণ্ড ঘটাতে থাকে যেগুলোতে তারা নিজেরা প্রচণ্ড ব্যথা পাবে। প্রথমত এলিস তার শরীরের সম্পূর্ণ ওয়্যাক্স করতে যায়, যেখানে তার খুবই যন্ত্রণা হচ্ছিল। আর জন যায় একটা ডেন্টিস্টের কাছে, সে কোনো প্রকার অ্যানেস্থেসিয়া ছাড়াই নিজের দাঁতটা দুলে ফেলতে পারে, যার কারণে দুজনে এই যন্ত্রণাতে কেটিটাতে আরও বেশি বেশি টাকা জমা হতে থাকে। কারণ তারা এই ব্যথা সহ্য করার সময় কেলটিটাকে তারা তাদের পাশে একটা ব্যাগের মধ্যে রেখে দিত। তারা এই সকল টাকা তাদের ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতে শুরু করে। তাদের কথাবার্তা আর আচার আচরণ ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। ধীরে ধীরে তারা তাদের বড়লোক লাইফস্টাইল ফলো করতে শুরু করে। তাদের খাওয়া দাওয়া এমনকি পোশাক আশাকেও এখন অনেক পরিবর্তন চলে আসে। এমনকি একদিন যখন এলিসের পরিবার তাদের খোঁজ নিতে আসে, তখন তারা সবাই তাদের এরকম পরিবর্তন দেখে খুবই অবাক হয়ে যায়। তাদের মনে খুব সন্দেহ জেগে ওঠে যে সামান্য সেলসম্যানের চাকরি করা জন কিভাবে এত বড়লোক হয়ে উঠছে, কিন্তু তাদের কাছে আসলে আর কোনো উত্তর থাকে না। বিষয়টাকে ধামাচাপা দিয়ে তারা সেদিনের মতো কোনো রকমে মানিয়ে নেয়, কিন্তু তাদের লাইফস্টাইল বেশ ভালোই চলছিল। কিন্তু একদিন হঠাৎ দুই অদ্ভুত ব্যক্তি তাদের ঘরে ডাকাতি করতে চলে আসে। কিন্তু আসলে এরা তেমন কোনো প্রফেশনাল ডাকাত না। তারা জনকে বেদম পিটিয়ে তার কাছে সেই কেটলিটার সম্পর্কে জিজ্ঞাসা করে। আসলে গল্পের শুরুতে যে বৃদ্ধ মহিলার কাছ থেকে কেটলিটা চুরি করেছিল, এরা দুজন হলো সেই বৃদ্ধ মহিলার নাতি। তারা জানায় ওই কেটলিটা হারানোর পর থেকে তাদের দাদি একটা দিনও ভালো থাকতে পারেনি। কিছুদিন আগে তার দাদি মারা গিয়েছে। তবে প্রশ্ন জাগতেই পারে, ওই বৃদ্ধ মহিলার নাতিরা কিভাবে জানতে পারলো যে কেটলিটা এদের কাছে আছে? আসলে জন আর এলিস এত দ্রুত লাইফস্টাইল চেঞ্জ হওয়ার বিষয়টা তাদের কিছু প্রতিবেশীর মধ্যে ছড়িয়ে গিয়েছে, যার কারণে ওখান থেকে এদের দুজনের মনে সন্দেহ হয়েছে। এই ছড়িয়ে পড়া খবর শুনেই তারা বিষয়টা আন্দাজ করতে পেরেছে, আর এই কারণেই তারা এখানে আজকে চলে এসেছে। ব্যাপারটা বুঝতে পেরে এলিস কোনো রকমে কেটলিটাকে তাদের বালিশের নিচে লুকিয়ে ফেলে আর তাদেরকে বলে যে কেটলিটাকে তারা বিক্রি করে দিয়েছে। অ্যান্টিক পিস হিসেবে তারা এটাকে বিক্রি করে বেশ ভালোই দাম পেয়েছে। এটা শুনে সেই দুজনও তাদের কথা বিশ্বাস করে নেয় আর তাদের থেকে সেই টাকাগুলো নিয়ে চলে যায়। আর তারপর কেটলিটাকে নিয়ে এলিস আর জনের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়। তারা একটা বড় লাইব্রেরিতে গিয়ে পুরনো কিছু বই খুঁজতে শুরু করে আর সেখানে তারা এমন একটা বই পেয়ে যায় যেটার মাঝে এই কেটলিটার সম্পর্কে বিস্তারিত লেখা আছে। তারা বইটা পড়তে শুরু করে, যেখানে জানা যায় এই কেটলিটা নাকি কয়েকশো নয় বরং কয়েক হাজার বছরের পুরনো। আর আজ পর্যন্ত ভালো আর খারাপ দুই ধরনের মানুষের হাতে এই কেটলিটা পড়েছে। এদিকে জন যখন এটা সম্পর্কে আরো কয়েকটা বই খুঁজছিল, তখন এলিস ওই বইটাতে কেটলি সম্পর্কে ভয়ানক কিছু কথা জানতে পারে। সে জানতে পারে আজ পর্যন্ত এটা যার হাতেই পড়েছে তার বেশিরভাগই নিজেদের লোভের কারণে একদম ধ্বংস হয়ে গেছে। কিন্তু এলিস এই কয়দিনে এতটাই লোভে পড়ে গিয়েছে যে সে এখন এই কেটলিটাকে হারাতে চায় না। তাই জন এই বিষয়টা জেনে ফেলার আগেই বই থেকে সেই ওয়ার্নিং এর পেজটা সে ছিঁড়ে ফেলে। এরপর থেকে তাদের লাক্সারিয়াস লাইফ আবারও তারা কন্টিনিউ করতে শুরু করে। তারা নতুন গাড়ি কিনে এমনকি পরবর্তীতে নিজের জন্য একটা বড় বিশাল বাড়িও কিনে নেয়। তারা সেই সব জিনিস কিনতে শুরু করে যেগুলো একসময় তাদের স্বপ্ন ছিল। এক কথায় তারা রাতারাতি একদম বড় লোক হয়ে যায়। এখন তাদের নিজের বাড়ি গাড়ি সব কিছুই আছে। তবে সেই বাড়িটা কেনার পর তারা শহরের অন্য বড় লোকদের চোখে আসার জন্য বাড়িতে বড় বড় পার্টির অ্যারেঞ্জমেন্ট করে। সেখানে শহরের সকল ধনী ব্যক্তিদের তার আমন্ত্রণ জানায়। তবে ঠিক এমনই একটা পার্টিতে সেই অ্যান্টিক জিনিসপত্র লাভার ব্যক্তিটা তাদের সাথে দেখা করতে আসে, যাকে আমরা গল্পের কিছুটা আগেই দেখেছিলাম। সে জানায় যে তার নাম লিং। সে নানা রকম অ্যান্টিক জিনিসপত্র কালেকশন করে। সে জানতে পেরেছে যে তাদের কাছে একটা বিশেষ অ্যান্টিক কেটলি আছে, তাদের কাছ থেকে সেটা কিনে নিতে চায়। এটা শুনে তাকে সেখানে অপেক্ষা করতে বলে জন ভেতরে গিয়ে তার বউ এলিসকে বিষয়টা জানায়। কিন্তু এলিস কোনোভাবেই সেটা বিক্রি করতে রাজি না। সে বলে তাকে এই সম্পর্কে কিছুই জানানো যাবে না, কারণ এতে করে তারা কেটলিটা হারাবে আর কেটলিটার মাধ্যমে যে সম্পত্তি অর্জন করেছে সেটাও জানাজানি হয়ে যাবে। এই বলে তারা মিস্টার লিংকে বিদায় জানিয়ে দেয়। কিন্তু লিং তাদেরকে বারবার বোঝাতে চাইছে যে এতে করে তারা বড়সড় বিপদের মুখে পড়বে, এই কেটলিটা কাউকেই ভালো রাখে না। কিন্তু দুজনের কেউই আসলে তার কথা শোনে না। তার মুখের উপরে তারা দরজা লাগিয়ে দেয়। সেদিনই আবার রাতের বেলা তাদের বাড়িতে একটা মাতাল ঢুকে পড়ে। আসলে এই লোকটা হলো তাদের পুরনো বাড়িওয়ালা। সে আসলে তার আগের বাড়ির ভাড়া নিতে এসেছিল। কিন্তু যখন সে দেখতে পায় এরা দুজন এত সম্পদের মালিক হয়ে গেছে, তার কাছে কিছুটা অবাক লাগে। সে তাদেরকে জিজ্ঞাসা করে এত বড় লোক তারা এত দ্রুত কিভাবে হয়ে গেল, কিন্তু এর উত্তরে তারা কিছুই বলতে পারে না। এদিকে লোকটা এমনিতেও মাতাল ছিল, তাই কি মনে করে সে যেন এলিসের হাত থেকে তার কেটলিটা নিয়ে একটা দৌড় শুরু করে আর বাইরে ওটা নিয়ে হাতাহাতি করার সময় সেটা রাস্তায় পড়ে যায়। ঠিক তখনই একটা গাড়ি এসে কেটলিটার উপর দিয়ে চলে যায়। কিন্তু
আশ্চর্যের ব্যাপার, এতে করেও কেটিটার কিচ্ছু হয়নি। কিন্তু এখন কেমন যেন বিষয়টা তাদেরকে ভাবাতে শুরু করেছে, এত বড় একটা গাড়ি যাওয়ার পরেও কিভাবে এই কেটিটা এখনো অক্ষত আছে। তাই কেটিটা নিয়ে বিস্তারিত জানতে তারা দুজন সেদিন সকালে আসা অর্থাৎ মিস্টার লিং এর কাছে চলে যায়। সেখানে তিনি তাদের দুজনকে জানায় যে কেটিটাকে কোনোভাবেই ভাঙা বা নষ্ট করা সম্ভব না। আজ পর্যন্ত এই কেটিটা অনেক বড় বড় রাজা মহারাজাদের হাতেও পড়েছে, কিন্তু তারাও এটার সামনে নিজেদের লোভ সামলাতে পারেনি, যার কারণে প্রত্যেকের পরিণতি হয়েছিল ধ্বংস হয়ে যাওয়া। আর এই কেটলিটা যার কাছে যাবে তাকেই ধ্বংস করে ছাড়বে। এই কেটলিটার একমাত্র মূল হাতিয়ার হলো যার লোভ যত বেশি সে তত তাড়াতাড়ি ধ্বংস হয়। তো দুজনে যখন এমন কথা শুনতে পারে তখন তারা ওটাকে নিয়ে বাইরে চলে আসে। কিন্তু এই সকল কথা শুনে জন কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ইতিমধ্যে এটার কারণে বেশ কিছু খারাপ অভিজ্ঞতা তাদের হয়েছে। হয়তো সত্যি সত্যি এটার শেষ পরিণতিটা খুব একটা ভালো হবে না। কিন্তু অ্যালিস আবার এদিকে এটার সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে কোনোভাবেই সে এটাকে নিজের হাত ছাড়া করতে চায় না। সে জনকে বোঝায় তাদের মনে তো কোনো লোভ নেই, তাই তাদের এটার জন্য কিছুই হবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ তাদের মাঝে লোভ আছে বলেই তারা এতদিন পর্যন্ত এটাকে নিজেদের হাতে রেখেছে। কিন্তু সমস্যাটা আসে এরপর থেকেই, কারণ এই কেটলি এখন তাদেরকে আর আগের মতো টাকা দেয় না। আগে সামান্য ব্যথা পেলে যে পরিমাণ ডলার পেত, এখন অনেক বেশি ব্যথা পেলেও সেই পরিমাণ ডলার দিচ্ছে না। এখন সামান্য পরিমাণ ডলারের জন্য অনেক অনেক বেশি পরিমাণ ব্যথা পেতে হয়। তাই জন এবার এলিসকে নিয়ে একটা বারে চলে যায় আর ওখানকার দানবের মধ্যে একটা লোকের সাথে সে বেহায়াপনা করতে শুরু করে, যার কারণে লোকটা খেপে গিয়ে জনকে খুব বাজেভাবে মারতে শুরু করে। এতে করে এই ঘটনায় তারা অনেকটা টাকা পেয়ে যায়, কিন্তু জন খুবই বাজেভাবে আহত হয়েছে। পরদিন জনের এই অবস্থা দেখে মিস্টার লিং তাকে বলে, তোমরা যে কেন এখনো বুঝতে পারছো না যে এই জাদুকরি কেটলিটা তোমাদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, কিন্তু তবুও তার মাথায় তেমন কিছুই ঢোকে। অপরদিকে এলিস যখন রাস্তার পাশে একটা বেঞ্চে কেটলিটা নিয়ে বসেছিল, তখনই পাশের একটা ছেলে স্কেটিং করতে গিয়ে খুব জোরে ব্যথা পায়। আর তখনই এলিস বুঝতে পারে যে এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে নয়, বরং তাদের আশেপাশের অন্য কেউ যদি ব্যথা পায় তাহলেও এটা একইভাবে কাজ করবে। যার কারণে এরপর থেকে তারা দুজন কেটলিটা নিয়ে সেই সমস্ত খেলাগুলো দেখতে যায় যেখানে পার্টিসিপেন্টদের অনেক বেশি ব্যথা পেতে হয়, যেমন রেসলিং করা, আর সেখান থেকেও তারা ডলার পেতে থাকে। কিন্তু এই লোভ এলিসের মধ্যে এখন মনুষ্যত্ব বোধটাকেও আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে, যেটা তারা বোঝারও চেষ্টা করে না। একদিন এলিস গাড়ি চালাতে চালাতে জনকে বলছিল, এই পুরো দুনিয়াটা ব্যথায় জর্জরিত, তাই আশা করি আমাদের টাকা পয়সা নিয়ে কখনো চিন্তা করতে হবে না। এলিসের মধ্যে এখন কেমন যেন ধীরে ধীরে একটা শয়তানের জন্ম হচ্ছে। গাড়ি চালাতে চালাতে এক সময় এলিস দেখতে পায় রাস্তার সামনে একটা লোক রাস্তা পার হতে ধরেছে। তাকে দেখে মনে হচ্ছে লোকটা ঘর বাড়িহীন আর রাস্তায় ঘুরে বেড়ায়। তাই এলিস জনকে বলতে থাকে যে এমনিতেই ওই লোকটার থাকার জায়গা নেই, সে বেঁচে কি করবে, ওই লোকটাকে গাড়ি চাপা দিয়ে দেই, লোকটার মৃত্যু হলে আমরা আরো বেশি টাকা পাবো। কিন্তু জন কোনোভাবেই এটাকে মেনে নিতে পারে না। একদম শেষ মুহূর্তে জন গাড়িটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয় আর তারপর এলিসের উপর সে খুবই রাগ দেখাতে শুরু করে। তার চিন্তাভাবনা হঠাৎ এতটা খারাপ কিভাবে হয়ে গেল, টাকার জন্য সে এখন মানুষ মারারও চিন্তা ভাবনা করছে। আর ঠিক এই সময়টাতেই দেখা যায় কেটলিতে আবারও টাকা উঠছে। তখন তারা বুঝতে পারে যে কেটলিটা শুধুমাত্র শারীরিক আঘাত নয়, বরং মানসিক আঘাতেও তাদেরকে টাকা দেয়, যার কারণে এলিস এবার জনকে কষ্ট দেওয়ার জন্য তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে তার নাকি জনের সাথে দেখা হওয়ার আগে আরেকজনের সাথে অ্যাফেয়ার ছিল, তার সাথে সে অনেক রাত পর্যন্ত লিভিনে থেকেছে, এই ধরনের নানা রকম কথাবার্তা বলতে শুরু করে। এটা শুনে জন অনেক কষ্ট পায়, কিন্তু এতে করে কেটলি অনেকগুলো টাকা জমা হতে থাকে। আর এদিকে দুজনেই এখন টাকার নেশায় সম্পূর্ণ পাগল হয়ে গেছে, যার কারণে একে অপরকে ইনসাল্ট করার বিষয়টা আর কষ্ট দেওয়ার বিষয়টা তাদের মাঝে এখন রেগুলার হয়ে গেছে। তাদের কাছে এখন সম্পর্কের কোনো গুরুত্ব নেই, একজন আরেকজনকে কষ্ট দিয়ে শুধুমাত্র টাকা ইনকাম করছে। একসময় দেখা যায় যে দুজনের মাঝে এমন কোনো কথা নেই যেগুলো প্রকাশ হওয়া বাদ আছে, তাই এবার থেকে তারা অন্য মানুষদেরও কষ্ট দিতে শুরু করে, যার মাধ্যমে তারা অনেক টাকা পায়। একসময় এলিস তার আপন বোনের সংসার পর্যন্ত ভেঙে দিতে ধরে। আসলে এলিসের বোনের যে ছেলেটা রয়েছে সেটা তার বর্তমান হাজবেন্ডের ছেলে না, বরং তার বয়ফ্রেন্ডের ছেলে, কিন্তু এটা তার হাজবেন্ড জানতো না। তাই তাদের সামনে গিয়ে সেই ঘটনা সে বলতে শুরু করে, কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে সে থেমে যায় আর তার বোনের বাড়ি থেকে বের হয়ে আসে, যার কারণে এবার জন এলিসের অনেক প্রশংসা করছিল। কিন্তু এলিস ভেতর থেকে একদম অস্থির হয়ে আছে, কারণ এটা প্রকাশ করলে সে হয়তো কেটিটা থেকে কয়েক মিলিয়ন ডলার পেতে পারত, এটা তার মিস হয়ে গেছে। এখন সে কি করবে ভাবতে ভাবতেই তাদের মাথায় আসে যে তাদের এরিয়াতে অনেকগুলো
অনেকগুলো ড্রাগ ডিলার আছে, তারা এমনিতেই মানুষের ক্ষতি করে, তাই তারা যদি মরে যায় তাদের মৃত্যুতে কারোরই কিছু আসবে যাবে না। আর বিনিময়ে এই কেটলি থেকে অনেকগুলো টাকাও সে পাবে। জন তাকে অনেক বোঝায় যে এগুলো ঠিক না, তবে এলিস কোনোভাবেই তার কথা শুনতে রাজি হয় না। তারা দুজন মিলে তাদের বাড়ির পেছনে একটা কবর খুঁড়তে শুরু করে, যেন একজনকে মেরে ফেলার সাথে সাথেই এটাকে ধামাচাপা দিতে পারে। কিন্তু এর মাঝেই জনের আবার মন পরিবর্তিত হয়ে যায়, সে এটা থেকে সরে আসে। সে এলিসকে বলে যে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয়তোবা তোমার লোভ নয়তোবা আমি। এই বলেই সে চলে যায়। জন সোজা মিস্টার লিং এর কাছে যায় তার কাছে সাজেশন নিতে, আর তাকে সব কিছু খুলে বলে। কিন্তু মিস্টার লিং তখন বলে যে এখন অনেক বেশি দেরি হয়ে গেছে, এখন এলিসকে তার নিজের অবস্থানে ফিরিয়ে আনা খুবই কষ্টকর, এখন তার কোনো কিছুই করার নেই। তাই জন ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। ওই রাতে অনেক কিছু চিন্তা ভাবনা করে জন। কেটিরা নিজের হাতে নিয়ে তাদের বাড়ির দ্বিতীয় তলার একটা জানালায় বসে পড়ে আর এলিসকে বলতে শুরু করে, আমি হয়তোবা তোমাকে আর আটকাতে পারবো না, তাই তোমার জীবন থেকে আমি নিজেই সরে যাচ্ছি। এই বলে জন কেটলিটা হাতে নিয়েই জানালা থেকে ঝাঁপ দেয়। এলিস এই দেখে তাড়াতাড়ি নিচে নেমে আসে আর বারবার জনকে ডাকতে শুরু করে, কিন্তু তার কোনো সাড়া না পেয়ে সে কাঁদতে শুরু করে। কিন্তু হয়তোবা তার কপাল ভালো ছিল, নিজের নরম মাটি আর ঘাস থাকার কারণে জন শুধুমাত্র সাময়িকভাবে অজ্ঞান হয়েছিল, তার তেমন সিরিয়াস কিছুই হয়নি। তবে আজকের এই ঘটনায় এলিস এতটাই ভয় পেয়ে গেছে যে সে জনকে কথা দেয় এই কেটিটা সে মিস্টার লিং এর কাছে ফিরিয়ে দেবে, তারপর উনি যা করার করবে এটা নিয়ে সে আর ভাববে না। কারণ যাই হয়ে যাক, এলিস তার হাজবেন্ড জনকে এই সকল ধন সম্পদ টাকা পয়সার চেয়ে অনেক বেশি ভালোবাসত। সেই রাতে তারা শান্তিতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু ওই রাতেই যখন কিছুটা শব্দ পেয়ে নিচে নেমে আসে, তখনই তারা দেখতে পায় তাদের কেটলিটা আর জায়গা মতো নেই, সেটা চুরি হয়ে গেছে। তাদের সন্দেহ হয় তাদের পুরনো বাড়িওয়ালার উপর। তাই পরদিন তারা সকলে তাদের পুরনো বাড়িওয়ালার বাড়ি দিকে দেখতে পায়, ওখানে তাদের বাড়িওয়ালা আর তার বউ ইতিমধ্যে রক্তাক্ত হয়ে গিয়েছে। তারা পাগলের মতো হয়ে গিয়েছে, কারণ তার আগে থেকে অনেক লোভী ছিল আর এই কেটলিটা লোভী মানুষদেরকে খুঁজে বেড়ায়। তারা যখন দেখেছে যত ব্যথা তত টাকা, তখন বারবার নিজেদেরকে অত্যাচার করেছে। আর তখনই সাথে সাথে ওখানে ওই বৃদ্ধ মহিলার দুই নাতে চলে আসে। আসলে এরা শুরু থেকে জানতো যে কেটলিটা তাদের কাছেই থাকবে আর তারা ধ্বংস হবেই, তাই এরা প্রত্যেকবার সবাইকে কেটলিটা চুরি করতে উস্কানি দিত আর তারপর তারা তাদেরকে ফলো করতো যারা এটাকে চুরি করে, এবং চুপি সারা তাদের ঘরের টাকা পয়সা লুটপাট করে নিয়ে যেত। যেহেতু এই টাকা পয়সাগুলো কোনো সঠিক হিসাব ছিল না, তাই ভুক্তভোগীরাও কখনো পুলিশের কাছে এটা নিয়ে কমপ্লেন করতে পারত না। আজকে এখানে তারা এই কারণেই এসেছে, তাদের চাই শুধু টাকা। কিন্তু এখানে এর এই মাঝখানে হঠাৎ তাদের মঞ্চে হাতাহাতি লেগে যায় আর কোনো এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। জন আর এলিস এই দেখে এক কোণায় লুকিয়ে পড়ে, আর যখন সেখানকার হট্টগোল শেষ হয়, তখন দুজন দেখতে পায় যে চারজন নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে নিজেরাই একে অপরের গুলি খেয়ে মরে পড়ে আছে। তাই এখন আর তাদের কিছুই করার নেই, দুজনে সেই টাকাগুলো আর জাদুর কেটলিটা নিয়ে সোজা মিস্টার লিং এর কাছে চলে যায় আর নিজ ইচ্ছায় কেটলিটা তার হাতে ধরিয়ে দেয়। তারপর দৃশ্য পরিবর্তন হয়ে যায় আর ঘটনা চলে আসে এক সপ্তাহ সামনে, যেখানে মিস্টার লিং সাগরে একটা ট্রিপে এসেছে আর জাহাজ যখন সমুদ্রের ঠিক মাঝখানে ছিল, তখনই মিস্টার লিং সেই কেটলিটা বের করে সেটাকে পানিতে ছেড়ে দেয়। খুব সম্ভবত পরবর্তীতে এটা আর কারো হাতেই পড়বে না। এভাবেই শেষ হয়ে যায় আজকের গল্পটা।